হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত আজকে অক্টোবরের এক তারিখ মঙ্গলবার আমি দেখব ফ্রেন্ড আজকে রাশিভিত্তিক তোমার দিন কেমন যাবে এবং কি করা উচিত প্রথমে দেখব হচ্ছে টরাস ব্রিজ তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত ব্রিজ তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত ব্রিজ তোমার আজকের দিন কেমন যাবে এবং তোমার কি করা উচিত আজকে একটা শান্তি শান্তিপ্রিয় দিন যেতে পারে আজকে টাকা পয়সা কিছু বিষয় নিয়ে হয়তো চিন্তা কেরিয়ারে বা ফ্যামিলিতে না হলে কিন্তু আজকে তোমার যথেষ্ট পজিটিভ থাকছে এবং শান্তি একটা ব্যালেন্স হয়তো কিছু জায়গায় সামান্য ডিসব্যালেন্স ঘটাতে পারে বা হয়তো কিছু বিষয় নিয়ে একাধিক চিন্তাও হতে পারে যেগুলোকে ইগনোর করে তুমি একটা শান্তি বজায় রেখে আজকের দিন কিন্তু কাটাতে পারবে একটা পজিটিভ থাকছে বাট ওভার থিঙ্কিং নয় আমি দেখব কি করা উচিত তোমার আজকের দিন যথেষ্ট পজিটিভ টরাস তোমার কেবল কেরিয়ারে এবং হচ্ছে ফ্যামিলিতে টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় থাকতে পারে একদম হয়তো কিছু টিগার থাকতে পারে এই যে একটা কেরিয়ারে এবং হতে পারে যে তোমার হচ্ছে ফ্যামিলিতে কারোর কাছে হয়তো এই টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে হয়তো কথা সোনা বা কিছুই একটা ঘটতে পারে যার জন্যে কিন্তু ব্রেক একটা ফিল করাতে পারে তোমাকে বলা হচ্ছে যে সব কিছু আজকে মন পর্যন্ত নেবে না যে যা বলুক যা কিছু করুক তুমি ইগনোর করে যাবে ওয়ারনেস মানসিকতায় থাকো যে এগুলো টিগার এগুলোকে তোমার গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং শান্তি ব্যালেন্স করে রাখার এবং ইগনোর করে যাওয়ার অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করো টি তাহলে আজকের দিন কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় থেকে ঝামেলা হতে পারে সেইটিকে একটু তোমাকে ইগনোর করতে হবে এবার দেখব মেস এরিস তোমার আজকের দিন কেমন যাচ্ছে কি করা উচিত মেস এরিস তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত মেস তোমার আজকে তুমি জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরি একদম এক একদম হয় না যে এনার্জিতে ভরা একদম তুমি লেট গো করছো অতীতকে এবং হচ্ছে চাও জীবনের সামনে এগিয়ে যেতে অতীতকে লেট গো করে দিচ্ছ যে অতীত যা হওয়ার হয়ে গিয়েছে আর নয় এবং ফিউচার নিয়ে আজকে পরিকল্পনা করছো কর্মতে আজকে পুরোপুরি বিজি আজকের দিন ব্যস্ত তোমার একটা দিন তোমার কাটবে কি করা উচিত তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো স্পিরিচুয়াল কাজগুলো করে যাও পজিটিভ থাকো নিজেকে আর ব্যালেন্সে রাখার চেষ্টা করো আজকে কিন্তু তোমার একটা এনার্জি পূর্ণ দিন এরিস এমনিতেই তুমি ফায়ার হচ্ছে এলিমেন্টের তাও আজকে তুমি তোমার এনার্জিকে একটু ব্যালেন্সে রাখবে কারণ এত পরিমাণ এনার্জি তোমার থাকবে বডিতে যে হয়তো কেউ টিগার করে দিলে তুমি ফায়ার হয়ে যেতে পারো তার জন্যে এই এনার্জিকে কর্মতে রেখে দাও কারণ কর্মময় বা ব্যস্ত তোমা আজকে দিন পুরো কাটবে তোমার যদি তুমি এটা কর্মতে লাগিয়ে দাও ঠিক আছে ফ্রেন্ড আজকের দিন তোমার যথেষ্ট পজিটিভ থাকছে এবং তুমি নিজেকে ব্যালেন্সে শান্ত করে রাখার চেষ্টা করো এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো আজকের দিন তোমার যথেষ্ট পজিটিভ থাকছে এবার আমি দেখব মিথুন জেমিনি মিথুন তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত মিথুন জেমিনি তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত কেমন যাবে আজকে কি করা উচিত মিথুন আজকে সব কিছুতেই তোমার একটা শান্তি খুশি ফিল করাতে পারে মিথুন এবং ইনটিউশান সব জায়গাতে যা কিছু হোক না কেন তোমার সঙ্গে আজকে নিজের ভেতরের আওয়াজকে ফলো করে চলবে ঠিক আছে এবং একটা শান্তিপূর্ণ দিন তোমার আজকে কিন্তু কাটবে আর যথেষ্ট পজিটিভ আজকে দিনে মানে একটা শুভ দিন বললেই হয় জেমিনি তোমার আজকে এবং তোমার কি করা উচিত আজকে পরিবার নিয়ে খুশি আনন্দে থাকো আজকের দিন যথেষ্ট শুভ তোমার জেমিনি যথেষ্ট পজিটিভ পরিবারে খুশি আনন্দের মধ্যে থাকা এবং সব কিছুতেই তুমি তোমার ইনটিউশনকে অবশ্যই ফলো করে চলবে আজকের দিনে তার জন্যে আজকে ভেতর থেকে একটা শান্তি খুশি কিন্তু তোমাকে ফিল করাবে এবং আজকের দিন যথেষ্ট শুভ থাকছে এবার দেখব কর্কট ক্যান্সার কর্কট ক্যান্সার তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত কর্কট তোমার আজকের দিন কেমন যাচ্ছে এবং তোমার কি করা উচিত আজকের দিন কেমন যাচ্ছে কর্কট তোমার আজকে তুমি পুরোপুরি ব্যস্ত হয়ে থাকবে আজকে কর্কট পুরো ব্যস্ত এবং হচ্ছে হয়তো কেউ তোমাকে রাগিয়ে দিতে পারে হয়তো এমন কিছু অসুবিধে চলে এলো টিগার চলে এলো যার জন্য তুমি ফায়ার হয়ে যেতে পারো বা এমন হতে পারে ইমোশনালি কোনো বিষয় নিয়ে তোমার একটা রাগ ইগো ফ্রাস্টেড হয়তো বেড়ে যেতে পারে কারণ সামনে নিউমুন রয়েছে হতে পারে তোমার উপর হাবি হয়ে যাচ্ছে হয়তো এনার্জি বা তুমি হাই এনার্জিতে চলে যাচ্ছ এমনও হতে পারে আজকে কিন্তু তুমি তোমার টিগার থেকে রাগ ইগো কে নিয়ন্ত্রণ করো এবং সবথেকে বেশি ফিমেলের কাছ থেকে আজকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করো ইমোশনালিভাবে কোথায় কী ক্ষতি হয়ে গিয়েছে এসব বিষয়গুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা করবে না আজকের দিনে ফিউচার নিয়ে ভাবো প্রেজেন্টে থাকো পাস্টকে নয় ঠিক আছে কি করা উচিত তোমার তুমি একদম ডিটাচ থাকার চেষ্টা করো মানুষদের থেকে টিগার থেকে কার্মিক মানুষের থেকে কর্কট আজকে ডিটাচ থাকো নাহলে প্রচুর তোমাকে ভোগাতে পারে আজকে কারণ পুরো ফায়ার এনার্জিতে তোমার আজকে সারা দিন থাকছে তার জন্য সামান্য কিছু হলেই পুরো ফায়ার হয়ে যাবে তো নিজেকে ব্যালেন্স করা মুশকিল হয়ে যাবে তার জন্য তোমাকে বলা হচ্ছে সব কিছুকে ওয়্যারনেস মানসিকতা অ্যাকসেপ্ট করো এবং শান্তি বজায় রেখে আজকের দিনটি তুমি কাটিয়ে দাও ঠিক আছে ক্যান্সার এবার দেখব সিংহ লিও তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত সিংহ তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত লিও তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত তোমার আজকে প্রচুর ওভার থিঙ্কিং প্রচুর ওভার থিঙ্কিং একটা কিছু জব বিজনেস বা কোনো কর্মক্ষেত্র রয়েছে তোমার বা হয়তো কিছু রয়েছে যেটা নিয়ে তুমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো ফিউচার নিয়ে বড্ড বেশি ওভার থিঙ্কিং বর্তমান তোমার অনেক ব্লকেজ রয়েছে বা হয়তো অনেক সমস্যা রয়েছে যার সমাধান তোমার কাছে নেই আর আজকের দিনে সেই সকল বিষয়গুলো নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং তুমি কিন্তু করে যাচ্ছ বা আজকে সারা দিন একের পর এক সমস্যা কি ঝামেলা ঝঞ্ঝাট ছোটোখাটো বিষয় নিয়েও তোমার যেহেতু ফায়ার এনার্জি তো এখানে ফায়ার এনার্জিও এসেছে তোমার হয়তো আজকে প্রচুর কিন্তু ওভার থিঙ্কিং করাতে পারে ডিপ্রেস স্যাড অ্যালন এরকম কিন্তু ফিল করাতে পারে কি করা উচিত তোমাকে বলা হচ্ছে যে তুমি অতীত নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছো এই সময় অতীত অনেক বেশি তুমি ভাবনা চিন্তা করছো তোমাকে বলা হচ্ছে অতীত থেকে নিজেকে মুক্ত করো অতীতের চিন্তা ভাবনা থেকে কার্মিক মানুষগুলোর থেকে হয়তো কেউ তোমাকে বারবার রিলেশানশিপে তোমাকে আঘাত করেছে বা তুমি করেছো রিলেশনশিপ বিষয় নিয়ে বড্ড বেশি চিন্তিত হতে পারে সম্পর্ক নিয়ে আজকে পুরো দিন তোমার লিও একটা ওভার থিঙ্কিং করে কাটবে কারোর অপেক্ষায় রয়েছ হতে পারে কারোর অপেক্ষায় রয়েছ কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই তুমি আজকে বাট একটা তোমাকে নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করতে বলা আছে কারণ আজকের দিন তোমার একটা ওভার থিঙ্কিংয়ের দিন হতে পারে লিও এবং সমস্যাগুলোকে ইগনোর করে যাও নিজের মতো করে থাকার চেষ্টা করো আজকের দিনে না হলে ওভার থিঙ্কিং আজকে সারা দিন তোমাকে ভোগাতে পারে এবার আমি দেখো কন্যা ভর্গ তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত কন্যা তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত কন্যা আজকের দিন আজকে একদম পুরো খুশি আনন্দে ভরা দিন আজকে ব্যালেন্সের দিন হয়তো কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেগুলো নিয়ে হয়তো কিছু ভাবনা চিন্তা থাকতে পারে তার জন্য স্যাড অ্যালন একটা আপ এবং ডাউন এই রকম যে কখনও খুশি আনন্দে ভরা কখনো ডাউনে নেমে গেছো ভর্গ আজকের দিন তোমাকে আপ ডাউন কিন্তু চলতে থাকবে আজকের দিনে তোমার কি করা উচিত তোমাকে শান্তি বজায় রাখতে হয় বলা হচ্ছে আপেও উঠবে না আর ডাউনেও নামবে না ব্যালেন্সে লেনদে একটা শান্তি এইভাবে নাহলে কখন আপ হয়ে যাবে কখন ডাউন হয়ে যাবে দিয়ে তোমার নিজেই তুমি পেন পেয়ে যাবে তার জন্যে বলা হয়েছে যে শান্তিতে থাকো এবং সব থেকে বেশি আজকে কেরিয়ার টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে একটু ভাবনা চিন্তা করো ভর্গ নাহলে তোমার অল ওভার দিন কিন্তু নিজেকে যদি ব্যালেন্সে রাখতে পারো তো অল ওভার আজকের দিন কিন্তু তোমার যথেষ্ট ভালো কাছে কর না এবার দেখব হচ্ছে কুম্ভ অ্যাকুরিয়াস তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত কুম্ভ তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত কুম্ভ কুম্ভ তোমার আজকের দিন আজকের দিন তোমার ফায়ার এনার্জি থাকতে পারে কুম্ভ এমনিতেই একটা মন মস্তিষ্কের দ্বন্দ্ব তোমার রয়েছে হয়তো সেটি চলবে বা একাধিক মানুষের সঙ্গে আজকে মনোমালিন্য হতে পারে সাবধানে থাকো তোমার সমবয়স্ক যে সকল মানুষেরা রয়েছে তাদের সঙ্গে একটা মনোমালিন্য কি ঝগড়া ফাইটিং কিছু একটা হতে পারে আজকের দিনে কি করা উচিত তোমার তোমাকে বলা হচ্ছে সব কিছুকে সমাধান করার চেষ্টা করে ইগনোর নয় শান্তি ব্যালেন্স রেখে তোমাকে বুঝতে হবে যে একচুয়ালি ওরা করছে কেন কিসের জন্য কি ব্যাপার সেগুলোকে দেখে বুঝে তারপর তুমি চেষ্টা করো যে এই সকল মানুষদেরকে কি করে ব্যালেন্স করবে বা যাদের সঙ্গে ফাইট হয়ে গেছে বা মনোমালিন্য একটা চলছে সেখান থেকে তুমি কি করে সমাধান করে সামনে এগিয়ে যাবে সেই বিষয়টাকে ভাবনা চিন্তা করবে এবং তাদের সঙ্গে অতিরিক্ত ফাইটিংয়ে জড়াবে না কুম্ভ আজকে না হলে কিন্তু সারাদিন তোমার ফাইটিং ডে আজকে চলবে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো পজিটিভ থাকার চেষ্টা করো এবং নিজের ফায়ার এনার্জিকে অন্তত রাগ ইগো এই সকল বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণে রাখো এক আজকে এবার আমি দেখব বৃশ্চিক স্করপিও তোমার আজকের দিন কেমন যাচ্ছে কি করা উচিত বৃশ্চিক তোমার আজকের দিন কেমন যাচ্ছে এবং কি করা উচিত বৃশ্চিক বৃশ্চিক আজকে তোমার যথেষ্ট পজিটিভ একটা উদ্যোগপূর্ণ দিন তুমি কিছু নতুন করতে চাও ভেতর থেকে একটা ক্রেভিং হবে যে কিছু করি আমার লাইফে কেরিয়ারে জব বিজনেসের ক্ষেত্রে কি কোনো ক্রিয়েটিভিটির কাজ ব্যস্ত ব্যস্ততম একটা কিছু থাকার কোথাও যাওয়ার জন্য নিজের জন্য ভাবনা চিন্তা আজকে কিন্তু স্করপিও তোমার এইভাবে কাটবে কিন্তু পিছু ফিরে ফিরে দেখা সামনে এগিয়ে যাওয়া আবার পিছু ফিরে দেখা অতীত নিয়ে মাঝে মাঝে হয়তো তোমার ওভার থিঙ্কিং হতে পারে আবার গো করে সামনে চলে যাওয়া এই রকম বিষয়টা আজকে কিন্তু স্করপিও তোমার চলতে পারে তোমার কি করা উচিত ইন্টারনাল গ্রোথ আজকের দিনে টাকা পয়সার বিষয়টা তোমাকে একটু বেশি মাথায় দিতে হবে কর্ম ক্ষেত্রে তুমি সোল পারপাস লাইফ পারপাস যা কিছু করছো স্করপিও তোমাকে বলা হয়েছে সেই জায়গাতে তোমাকে সব থেকে বেশি সময় দিতে হবে হয়তো আজকের দিন নতুন কিছু করার দিন পজিটিভ থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার আজকে কিন্তু সেই দিন কিন্তু তুমি এক একবারও পিছু ফিরে ফিরে তাকিয়ে দেখে নিজেকে নিজের হিম্মতকে লুজ করবে না ঠিক আছে এবার দেখব তুলা লিবড়া আজকের দিন তোমার কেমন যাবে কি করা উচিত তুলা লিবড়া তুলা তোমার আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত তোমার আজকে শান্তিপূর্ণ একটা দিন যাবে এবং তুমি সবসময় যেন নিজেকে শান্তি ব্যালেন্সে রাখার চেষ্টা এবং তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান তোমাকে ফিল করাবে আজকে আজকের দিন যথেষ্ট পজিটিভ একটা ঈশ্বর আল্লাহর প্রতি যে একটা তোমার ডিভাইন যে কানেকশান এই বিষয়টা ফিল করাবে আর ব্যালেন্সে যথেষ্ট পজিটিভ আজকে দিন থাকছে কী করা উচিত তোমার তুমি ইন্টারনাল গ্রোথে মন দাও একদম নিজের সোল তোমার মাইন্ড তোমার বডি যা কিছু তোমার যে অ্যাকচুয়ালি যে ব্যক্তিগত বিষয় আজকে তোমার কাজ নিজের ব্যক্তিগত বিষয়ের উপর খেয়াল রাখা এবং সেগুলোর যত্ন নেওয়া এবং আজকে যথেষ্ট পজিটিভ থাকছে কোনো রকম বাধা বিঘ্ন নেই আজকের দিনে তোমার এবার দেখবো মেন পাইসিস তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত মিন পাইসিস তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত মিন তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত তোমার মিন আজকের দিন কেমন যাবে তোমার আজকে একাধিক কার্মিক মানুষ তোমাকে ঝঞ্ঝাটে ফেলতে পারে মিন কার্মিক কোনো একাধিক মানুষেরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে তারা তোমার কাছে অপ্রয়োজনীয় মনে হবে যে এরা আমার জীবনে এতটাও গুরুত্বপূর্ণ নয় যারা আমাকে এত ডিস্টার্ব করছে কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না তাদের ভেতরে থেকে একটা যেন অস্বস্তি ফিল করাতে পারে একাধিক কার্মিক মানুষ তোমাকে ঝামেলা করতে পারে মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড এবং আশপাশের মানুষেরা আজকে হয়তো তোমাকে জানার বা চিহ্নিত করার দিন যে কার্মিকেরা কারা তোমাকে ডিস্টার্ব করছে হ্যাঁ কি করা উচিত তোমাকে বলা হচ্ছে তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখবে তোমাকে হয়তো অপমান করতে পারে বা হয়তো তোমাকে এমন কিছু করতে পারে যে তোমার কষ্ট তুমি পেয়ে যাবে এরকম হতে পারে তোমাকে বলা হচ্ছে তুমি নিজের ইনটিউশানকে ফলো করো নিজেকে ব্যালেন্সে রাখো সবার কথা মন পর্যন্ত নেওয়া যাবে না কার্মিকেরা তোমাকে আজকে ডিস্টার্ব করবে প্রচুরভাবে যে কার্মিকেরা আশেপাশে তোমার রয়েছে পাইসিস। তার জন্য কিন্তু তুমি নিজের উপর ফোকাস করো এবং পজিটিভ থাকার চেষ্টা করো কাউকে মন পর্যন্ত নেবে না আজকে গুরুত্ব দেবে না নিজের সোল পারপাস লাইফ পারপাস বা তোমার কর্মক্ষেত্র যারেও রয়েছে তা নিয়ে তুমি ব্যস্ত থাকবে এবার দেখবো মকর ক্যাপ্রিকন তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত মকর তোমার আজকের দিন কেমন যাবে তোমার কি করা উচিত আজকে তুমি কিন্তু একটা স্যাড অ্যালন কাটাতে পারো বা কাটাতে হয়তো হবে তোমাকে আজকের দিনে হয়তো কেউ তোমাকে টিগার করে দিচ্ছে বা তোমার অতীত নিয়ে কিছু বা তোমার নিজের লাইফ নিয়ে হতে পারে যদি হয়ও কিছু না কিছু বিষয় নিয়ে একটা স্যাড অ্যালন তোমাকে ফিল করাতে পারে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান তুমি ফিল করতে পারবে আজকের দিনে কি করা উচিত খুশি আনন্দে থাকো আজকের দিনে খুশি আনন্দে থাকো তোমার অতীত নিয়ে কিংবা হচ্ছে তোমার লাইফ নিয়ে তোমার মনে হচ্ছে যে জীবনে আমার কিছুই নেই কিছুই পেলাম না এই যে একটা হীনম্যতা এখান থেকে বেরিয়ে যাও এবং তোমার ঈশ্বর আল্লাহ সব জানে কেন হয়েছে কি ব্যাপার তার জন্য অতিদিনে ওভার থিঙ্কিং নয় পজিটিভ রাখাক এবং তুমি খুশি আনন্দে থাকো যে তোমার জীবনটা যা তোমার রয়েছে হয়তো অন্য কারোর এমনটা নেই শান্তিতে থাকার চেষ্টা করো বা তোমাকে স্যাড অ্যালন ফিল করাতে পারে আজকের দিনে তাই নিজেকে ব্যালেন্স করো আজকের দিনে ঠিক আছে এবার দেখব ধনু সেজিটেরিয়ান্স তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত ধনু সেজিটেরিয়ান্স তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত ধনু তোমার কিন্তু আজকে একটা অপেক্ষার দিন হতে পারে কোনো বিষয়ের জন্য তুমি অপেক্ষায় রয়েছ কারোর জন্য এরকম হতে পারো বা কিছু একটা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে দীর্ঘ অপেক্ষায় কোনো অ্যাকশান নিতে চাও না আজকের দিনে এরকমই কাটতে পারে যে একটা অপেক্ষা করে যাচ্ছ কিছু আসবে বা হচ্ছে কিছু পেতে যাও এরকম কোথাও যাওয়ার পরিকল্পনাও থাকতে পারে এরকমও হতে পারে আজকের দিনটা তোমার বার একটা স্যাড অ্যালন থাকতে পারে কারোর সঙ্গে ভালোভাবে কথা নয় কারোর সঙ্গে ভালোভাবে মেশা নয় মন থেকে একটা এরকম থাকবে বাট সবার সঙ্গে কিন্তু একটা ব্যালেন্স তুমি বজায় রাখার চেষ্টা করবে আজকে কি করা উচিত তোমার ইন্টারনাল গ্রোথের উপরে তুমি ফোকাস করো সেজিটেরিয়াস তোমার ভেতরে তোমার নিজের টিউশানকে চেনো জানো বোঝো এবং সময় দাও নিজেকে তোমার নিজের উপর প্রকাশ করো নাকি অন্য কারোর অপেক্ষায় হয়তো আজকের দিন তুমি কারোর জন্য অপেক্ষা করে স্যাড এলো তুমি ফিল করা মানে করাবে বা একটা উদাসীনতা তোমার মধ্যে হয়তো আজকের দিনে থাকতে পারে তাই বলা হচ্ছে ছেড়ে দাও এসব নিজের উপর ফোকাস করো নিজেকে নিয়ন্ত্রণ করো বাহারি দুনিয়ায় কিছুই নেই যা ভাবছো তা সত্য নয় যা দেখছ তা কিছুই সত্য নয় ঠিক আছে ফ্রেন্ড তো এই হচ্ছে তোমাদের রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ